নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 30শে সেপ্টেম্বর শুক্রবার। নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস, প্রতিদিনের মতো। আজকে আমাদের প্রতিবেদনের বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে শিরোনাম হচ্ছে, নর্ড স্ট্রিম পাইপলাইনে লিকেজ রহস্য, দায়ী কে বা কারা? নর্ড স্ট্রিম পাইপলাইনে লিকেজ রহস্য, দায়ী কে বা কারা? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কদিন হলো শুধু নর্ড স্ট্রিমের খবর, নর্ড স্ট্রিম 1, নর্ড স্ট্রিম 2, শুধু এই খবর। বেশিরভাগ দর্শক বন্ধু জানেন, তবুও বলছি, নর্ড স্ট্রিম 1 এবং নর্ড স্ট্রিম 2 হচ্ছে সাগরের তলদেশ দিয়ে যাওয়া গ্যাস সরবরাহের পাইপলাইন। রাশিয়া থেকে গ্যাস সরবরাহের জন্য রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছে উপকূল থেকে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে প্রায় 1200 কিলোমিটার লম্বা যে পাইপলাইন বসানো হয়েছে, সেটাই হচ্ছে নর্ড স্ট্রিম 1। আর ওই নর্ড স্ট্রিম 1-এর প্রায় গায়ে গায়েই আরও একটা পাইপলাইন পরে বসানো হয়েছে, যার নাম নর্ড স্ট্রিম 2। প্রায় 10 বছর ধরে চালু আছে এই নর্ড স্ট্রিম 1 গ্যাস সরবরাহের পাইপলাইন। প্রতিদিনই এর মাধ্যমে জার্মানিতে 170 মিলিয়ন কিউবিক মিটার গ্যাস পাঠাতো রাশিয়া। এই পাইপলাইনের মালিকানা এবং পরিচালনা নর্ড স্ট্রিম এজির হাতে, যার বেশিরভাগ শেয়ারের মালিক হচ্ছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাজপ্রম। অন্যদিকে জার্মানি তাদের প্রয়োজনীয় যত গ্যাস আমদানি করে তার 55% করত রাশিয়ার কাছ থেকে, এবং এর বেশিরভাগই আসত নর্ড স্ট্রিম 1 পাইপলাইন দিয়ে। বাকিটা তারা আমদানি করে স্থলপথের পাইপলাইন দিয়ে। নর্ড স্ট্রিম 1-এর গায়ে গায়ে আরেকটা পাইপলাইনও বসানো হয়েছে, যেটা বললাম, যার নাম নর্ড স্ট্রিম 2। কিন্তু ইউক্রেনে রাশিয়ার হামলার পর সেটা নিয়েই যত গণ্ডগোলের সূত্রপাত। ইউক্রেন যুদ্ধকালে সেই পাইপলাইনে 3-4 জায়গায় ফুটো ধরা পড়ায়, লিকেজ ধরা পড়ায়, অন্তর্ঘাতের ঘটনা বলেই নর্ড স্ট্রিম পাইপলাইনের খবর এখন বিশ্ব সংবাদের শিরোনামে চলে এসেছে এই এক সপ্তাহ বা কয়েক সপ্তাহ বলা যায়। নর্ড স্ট্রিম 2 ইউরোপের ভূরাজনৈতিক ট্রাম্পকার্ড, আসলে তুরুপের তাস বলা যায়। সেই সব প্রসঙ্গে যাওয়ার আগে কিছু গোড়ার কথা আলোচনা করে নেওয়া দরকার। 2005 সালে জার্মানিতে নির্বাচনের 10 দিন আগে জার্মানির চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার, তার খুব ভালো বন্ধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে, একটা বৈঠকের ব্যবস্থা করেন। প্রতিদ্বন্দ্বী অ্যাঙ্গেলা মার্কেলের কাছে পরাজয় প্রায় নিশ্চিত জেনে তিনি একটা কাজ সমাপ্ত করে যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ এমন একটা কাজ তাঁর উত্তরসূরিরা হয়তো করবেন কি না সেটা নিয়ে তিনি নিশ্চিত ছিলেন না। সেই সোভিয়েত আমল থেকেই রাশিয়ার কাছ থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করে আসছে জার্মানি তথা ইউরোপীয় দেশগুলো। এই গ্যাস সংযোগ আনার জন্য ইউক্রেন, বেলারুস, পোল্যান্ড এবং বাল্টিক রাষ্ট্রগুলোর ওপর দিয়ে তা আনতে হতো। এর জন্য তাদের প্রচুর ট্রানজিট ফি দিতে হতো। ইউক্রেনের মধ্যে দিয়ে তো শতকরা 80% ট্রানজিট অতিক্রম করতে হতো ইউক্রেনের মধ্যে দিয়ে। তাই বিকল্প হিসাবে সমুদ্রের তলদেশ দিয়ে সরাসরি রাশিয়া এবং জার্মানির মধ্যে গ্যাস সংযোগের ব্যবস্থা করার আলোচনা শুরু হয় 90-এর দশকের মাঝামাঝি থেকে। ফলে এই গ্যাস লাইনের জন্য একটা 2005 সালের 8ই সেপ্টেম্বর তাদের মধ্যে চুক্তি হয়। তারপর আগের অনুমান মতো নির্বাচনে হেরে যান শ্রোয়েডার। তার চ্যান্সেলারশিপ শেষ হওয়ার কিছুদিন পর ওই গ্যাস সংযোগ পরিচালনা করার জন্য নতুন গঠিত কোম্পানি নর্ড স্ট্রিমের বোর্ড অফ ডিরেক্টর হিসাবে যোগ দেন। এই নর্ড স্ট্রিম প্রকল্পকে বিশেষজ্ঞরা পুতিন এবং শ্রোয়েডারের বন্ধুত্বের ফসল হিসাবেই দেখেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে জার্মানির প্রাক্তন চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডারের গাঢ় বন্ধুত্বের কারণেই নর্ড স্ট্রিম 1 আলোর মুখ দেখেছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। $6 বিলিয়ন খরচের এই প্রকল্পের নাম ছিল নর্ড স্ট্রিম 1। বাল্টিক সাগরের নিচে দিয়ে অতিক্রম করা এই গ্যাস সংযোগের কাজ শেষ হয় 2011 সালে অ্যাঙ্গেলা মার্কেলের প্রশাসনের সময়। এতে ইউরোপে প্রতি বছর 55 বিলিয়ন ঘনমিটার গ্যাস আমদানি করা সম্ভব হয়। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে এতে ইউক্রেন সহ বাল্টিক দেশগুলোর ওপর ইউরোপীয় দেশগুলোর নির্ভরশীলতা কিন্তু অনেকখানি কমে যায়। নর্ড স্ট্রিম 1-এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে 2015 সালে
নর্ড স্ট্রিম টু নামে নতুন প্রকল্পের পরিকল্পনা করা হয়। রাশিয়া থেকে ইউরোপে 1230 কিলোমিটারের এই গ্যাস সংযোগের কাজ 2018 সালে শুরু হয়ে 2021 সালে শেষ হয়। 11 বিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্পে আগের চেয়ে ধারণ ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায়, আর এতে ইউক্রেনের ওপর নির্ভরশীলতা একেবারে পুরোপুরি দূর করার চেষ্টা হয়। আর এতেই শুরু হয় বিতর্ক, এতেই শুরু হয় আমেরিকার গোঁসা, কারণ ইউরোপে একটা পুতুল দেশের পুতুল সরকার বানানোর উদ্দেশ্যই যে মাঠে মারা যায়। নর্ড স্ট্রিম ওয়ানের মতো নর্ড স্ট্রিম টু এরও পুরো মালিকানা রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন গ্যাস কোম্পানি গ্যাজপ্রম। প্রকল্পটা বাস্তবায়িত হলে ইউক্রেনের ট্রানজিট থেকে আয়ের রাস্তা বন্ধ হয়ে যাবে। তাছাড়া প্রকল্প ঘোষণার সময়টাও ছিল একটু অস্থির সময়, কারণ তার আগের বছরেই 2014 সালে রাশিয়া ইউক্রেনের অধীনে থাকা ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিয়েছিল। তবে জার্মানির তখনকার চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং বর্তমান চ্যান্সেলর ওলাফ সলজ উভয়েই কিন্তু নর্ড স্ট্রিম টুকে শুধুমাত্র ব্যবসায়িক প্রকল্প হিসাবেই দেখেন। জার্মানির শিল্প খাতের জন্য এই প্রকল্প সত্যিই খুব গুরুত্বপূর্ণ। জার্মানি তাদের শেষ 3টে পারমাণবিক চুল্লি বন্ধ করে দেয়ায় এই গ্যাস সংযোগের ভীষণ দরকার হয়ে পড়েছে। নতুন সরকার 2030 সালের মধ্যে আবার কয়লার ওপর নির্ভরশীলতা দূর করার কথাও ঘোষণা করেছে। প্রাকৃতিক গ্যাসের সংযোগ ছাড়া তাহলে সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে কী করে? গ্যাস সংযোগ বেশি জরুরি হয়ে পড়েছে জার্মানির দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোর জন্যেও। সেখানে BASF কেমিক্যালস, ডেইমলার অটোমেকার, সিমেন্টসের মতো কারখানা থাকায় জ্বালানির চাহিদা অনেক বেশি। উত্তর দিকে উইন্ড টারবাইনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে চাহিদা পূরণ করা সম্ভব হলেও সেগুলো দক্ষিণের দিকে নিয়ে যেতে আবার জার্মান জনগণের আপত্তি রয়েছে। জার্মানি ছাড়াও ইউরোপীয় অন্যান্য দেশগুলো কম খরচে জ্বালানির চাহিদা যোগাতে পারবে। গ্যাজপ্রমের জন্যও এটা ইউরোপে জ্বালানি রপ্তানি করার জন্য এর পারমাণবিক চুল্লি এবং কয়লার ওপর নির্ভরশীলতা কমানোর একটা সুযোগ। কিন্তু গ্যাজপ্রম যেহেতু রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি, সেখানে শুধু অর্থনৈতিক ব্যাপার নেই, এটাই যেন ভাবা হচ্ছে রাজনৈতিক প্রভাবও আছে। ইউক্রেন ট্রানজিট থেকে গ্যাস সরবরাহের যে ট্রানজিট ওদের উপর দিয়ে যায় বলে সেই ট্রানজিট থেকে প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলার আয় করে। 2024 সাল পর্যন্ত রাশিয়ার সাথে ইউক্রেনের ট্রানজিটের চুক্তি রয়েছে। নর্ড স্ট্রিম টু কার্যকর হয়ে গেলে তাদের ভবিষ্যৎ তো অনিশ্চিত হয়ে পড়বে। এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউক্রেন, আর সব থেকে ঘোষা হবে ইউক্রেনের দাদা আমেরিকা। ইউক্রেন ছাড়া পোল্যান্ড এবং স্লোভাকিয়াও এই প্রকল্পের বিরোধিতা করছে ট্রানজিট ফি আসবে না বলে। ক্রিমিয়া সংকট এবং ইউক্রেনের রাশিয়ার হামলায় আগুনে ঘি ঢেলে দিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র এই গ্যাস সংযোগকে দেখছে তার ইউরোপীয় মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আমেরিকা জানে যে ইউরোপীয় দেশগুলোকে পুতুলের মতো নাচানো যায়, সেই ইউরোপীয় দেশগুলো রাশিয়ার ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে যেতে পারে এবং আমেরিকার বদলে তারা রাশিয়ার হাতের পুতুলে পরিণত হবে ওই নর্ড স্ট্রিম টু কার্যকর হলে, কারণ রাশিয়া হয়তো এই গ্যাস সংযোগকেই কূটনীতির অস্ত্র হিসাবে ব্যবহার করবে। তাই নর্ড স্ট্রিম টু এর ওপর অবরোধ আরোপ করার চিন্তা আমেরিকার। তাছাড়া ইউরোপীয় দেশগুলো একচেটিয়া রাশিয়ার গ্যাস কেনা শুরু করলে যুক্তরাষ্ট্রের বাণিজ্যও তো ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহকারীরা পোল্যান্ডে চুক্তি করতে সক্ষম হলেও ফ্রান্স এবং আয়ারল্যান্ডে পরিবেশগত দিক দিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তাছাড়া ইউরোপীয় দেশগুলোর জন্য রাশিয়ার তুলনায় আমেরিকা থেকে জ্বালানি আমদানি করা অনেক ব্যয়বহুল। এই সব দিকগুলোই রাশিয়াকে কৌশলগত সুবিধে এনে দিয়েছে, ফলে গা জ্বলছে আমেরিকার। অন্যদিকে খোদ জার্মানিতেও রাশিয়ার সাথে বাণিজ্য নিয়ে বিরোধিতাকারীর সংখ্যা কম নয়। জার্মানির কোয়ালিশন সরকারের অন্তর্ভুক্ত একটা রাজনৈতিক দল গ্রিন পার্টি নর্ড স্ট্রিম টু প্রকল্প সমর্থন করে না, কিন্তু চ্যান্সেলর সলজ এই প্রসঙ্গে বলেছেন যে এটা একটা বেসরকারি প্রকল্প, এটা কার্যকর হওয়ার বিষয়ে জার্মানির প্রতিষ্ঠানগুলোই সিদ্ধান্ত নেবে। বাস্তবতা হচ্ছে জার্মানি কয়েক দশক ধরেই জ্বালানির জন্য সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার ওপর নির্ভরশীল, তাই তাদেরকে রাশিয়ার সাথে বোঝাপড়া করেই চলতে হয়। অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদেরও খুশি রাখতে হয় জার্মানিকে। ইউক্রেন যুদ্ধের আগে আমেরিকা তাই
কায়দা করে জার্মানিকে দিয়ে চুক্তিও করিয়ে নিয়েছে, চুক্তি করিয়ে নিয়েছে এই বলে যে রাশিয়া যদি তাদের জ্বালানি সংযোগকে অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে অথবা ইউক্রেনে আক্রমণ করে, তখন ইউক্রেন যুদ্ধ শুরু হয়নি, অথবা ইউক্রেনকে যদি আক্রমণ করে সেক্ষেত্রে জার্মানিকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ইউরোপীয় অন্যান্য দেশগুলোকেও সেই রকম মনোভাবের জন্য চাপ দিতে হবে, বোঝাতে হবে। এগুলোর মধ্যে রাশিয়ার জ্বালানি রপ্তানিতে অবরোধ আরোপের কথাও বলা ছিল। নর্ড স্ট্রিম টু এর নির্মাণ কাজ 2021 সালের 10ই সেপ্টেম্বর শেষ হয়েছিল, এগুলো বলে রাখছি আর কি। রাশিয়ার গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম 1 এবং নর্ড স্ট্রিম 2-তে একের পর এক ছিদ্র দেখা যাচ্ছে এখন, এবং সত্যিই যে এগুলো পুরোপুরি নাশকতা, এবং সেই নাশকতা কারা করছে এবং কী কারণে করছে তার একটা স্পষ্ট ধারণা কিন্তু আমাদের এই প্রতিবেদনের এখন পর্যন্ত, এটা এই পর্যন্ত যতটুকু বললাম সেই অংশটাই কিন্তু যথেষ্ট। ডেনমার্ক উপকূলে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে যাওয়া গ্যাসের পাইপলাইন নর্ড স্ট্রিম 2-তে আরও একটা ছিদ্র শনাক্ত হয়েছে এই গতকালই। সুইডেনের কোস্টগার্ড গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। এই নিয়ে নর্ড স্ট্রিম 1 এবং নর্ড স্ট্রিম 2-তে মোট 4টে ছিদ্র শনাক্ত হলো, ভয়ঙ্কর সব ছিদ্র। গতকাল চতুর্থ ছিদ্রটা শনাক্ত করার কথা জানানো হলেও বাকি 3টে ছিদ্রের কথা কয়েকদিন আগেই নিশ্চিত করা হয়েছে। একের পর এক ছিদ্র শনাক্ত হওয়ায় নাশকতার আশঙ্কা তাই মোটেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার সঙ্গে ইউরোপের ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে রয়েছে গ্যাস সরবরাহ। রাশিয়া নর্ড স্ট্রিম 1 এবং নর্ড স্ট্রিম 2 এই দুটো পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করে থাকে। ইউক্রেনে হামলার জন্য ইউরোপ সহ পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে দিয়েছে জবাবে কারিগরি ত্রুটির কথা বলে গত কয়েক মাসে ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছিল রাশিয়া। গ্যাসকে মস্কো অস্ত্র হিসাবে ব্যবহার করছে বলে ইউরোপ অভিযোগ করলেও তা নাকচ করে দিয়েছিল রাশিয়ার সরকার। নর্ড স্ট্রিম 1 নামের পাইপলাইনে ছিদ্র হওয়ার কথা চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিল রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম। এই পাইপলাইন দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও জানানো হয়েছিল। ভূকম্পন বিশেষজ্ঞরাও বলেছেন গত মঙ্গলবার ডেনমার্ক উপকূলে বাল্টিক সাগরের তলদেশে ওই দুটো পাইপলাইনের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খোলা চোখে সব কিছু মিলিয়ে দেখে রাশিয়া তাই ঠিক প্রশ্নই তুলেছে। রাশিয়া বলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র এই পাইপলাইন ছিদ্র করে দিয়েছে কিনা সেটাই এখন দেখতে হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বৃহস্পতিবার একটা সাক্ষাৎকারে বলেছেন যে ডেনমার্ক এবং সুইডেনে যেসব অঞ্চলে ছিদ্র ধরা পড়েছে সেগুলো তো আমেরিকা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন এলাকা। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই বছরের শুরুতে বলেছিলেন, জাকারোভা এই কথাটাও স্মরণ করিয়ে দিয়েছেন, যে জো বাইডেন বলেছিলেন রাশিয়ার তৈরি নতুন নর্ড স্ট্রিম 2 পাইপলাইন কখনোই চালু করতে দেওয়া হবে না। তা বাইডেনের এই কথাটা মনে করিয়ে দিয়ে জাকারোভা বলেছেন যুক্তরাষ্ট্র যে হুমকি দিয়েছিল সেটাই তারা এখন করেছে কি না, সেটাই তারা এখন বাস্তবে করলো কি না, এর উত্তর কিন্তু যুক্তরাষ্ট্রকেই দিতে হবে, আমেরিকাকেই দিতে হবে, বাইডেনকেই দিতে হবে। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভীকে প্রতিদিন বেলা 2 থেকে 3:30-এর মধ্যে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিন কমবেশি দাব 10টার গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।